হে ভিউয়ার্স, বন্ধুরা আজকের পর থেকে কিন্তু আপনারা ইমুতে গোপনে চ্যাটিং করতে পারবেন। আমরা কিন্তু অনেকেই আছি ইমুতে অতিরিক্ত চ্যাটিং করি, এর মধ্যে কিছু পার্সোনাল ব্যক্তিও থেকে থাকে যেই চ্যাটিংগুলো আমরা চাই অন্য কেউ জানি না দেখতে পারে। ঠিক আছে বন্ধুরা, হয়তো আমাদের ফ্যামিলি মেম্বাররা কিন্তু আমাদের স্মার্টফোনের যে পাসওয়ার্ড আছে এগুলো জেনে যায়, জানলে কিন্তু তারা অটোমেটিকলি পাসওয়ার্ডটা খুলে যে কোনো কিছু ওপেন করে দেখে নিতে পারে, হতে পারে মেসেঞ্জার, হতে পারে হোয়াটসঅ্যাপ, হতে পারে ইমু। তো ইমুতে নতুন যে আপডেটটি আসে সেই আপডেটের ফলে কিন্তু আপনি সবার থেকে আলাদাভাবে মানে লুকিয়ে মেসেজ করতে পারবেন। তো এই আপডেটটি কি বা এটা কি অপশন, কিভাবে এনাবল করবেন সমস্ত কিছু এই ভিডিওতে দেখিয়ে দিব, অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা এই আপডেটটি পাওয়ার জন্য সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে ইমুটাকে আপডেট করে নেবেন। তো আপডেট করার পর ইমুটা ওপেন করবেন, জাস্ট আমি ইমুটা ওপেন করছি। ইমুটা ওপেন করার পর ইন্টারফেসটা এরকম চলে আসবে, এখানে কিন্তু ওরকম কোনো অপশন দেখা যাচ্ছে না। তো এখান থেকে সেই অপশনটি বের করার জন্য জাস্ট আপনারা এখান থেকে আঙুল দিয়ে নিচ দিকে একটু টেনে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে এখানে একটি অপশন আপনারা দেখতে পারবেন হিডেন চ্যাট। তো হিডেন চ্যাটটি কিন্তু এখন দেখেন অ্যানাবল করিনি আমি, জাস্ট আপনাদেরকে পারফেক্টলিভাবে অ্যানাবল করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে আমি এটাকে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখেন হাইড ফ্রম চ্যাট লিস্ট, মানে আপনি যার সাথে চ্যাটিং করবেন এখানে অ্যাড করে তার চ্যাট লিস্টটা কিন্তু সম্পূর্ণ হাইড থাকবে। ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখেন নিচে কিন্তু একটি অপশন আপনারা দেখতে পারবেন অ্যাড চ্যাট, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইন্টারফেসটা ডাইরেক্টলি এরকম চলে আসবে, আপনাদের স্মার্টফোনে যতগুলো আইডি থাকবে মানে ইমো আইডি থাকবে প্রতিটা ইমো আইডি কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আপনি যার সাথে হিডেন চ্যাট করতে চাচ্ছেন তাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এটা করার জন্য জাস্ট আমি এই আইডিটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে রাইট চিহ্ন চলে আসছে, জাস্ট আমরা এখান থেকে রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখেন এই আইডিটি কিন্তু আমার হিডেন চ্যাটে সেট হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে আপনাদের আরেকটি কাজ করে নিতে হবে, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর ইন্টারফেস এরকম চলে আসবে, চলে আসার পর বন্ধুরা দেখেন এখানে পাসকোড প্রোটেকশন, জাস্ট এখান থেকে এটাকে অ্যানাবল করবেন। অ্যানাবল করার পর এখান থেকে সেট নাওতে ক্লিক করতে হবে, সেট নাওতে ক্লিক করবেন, তারপরে ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে অ্যানাবলে ক্লিক করবেন। ক্লিক করার পরই বন্ধুরা মেন কাজটি আমাদের করতে হবে, এখানে আমাদের এরকম একটি কোড দিতে হবে মানে পাসওয়ার্ড সেট করতে হবে যে পাসওয়ার্ডটি অন্য কেউ জানি না জানে। ঠিক আছে বন্ধুরা, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য 1 2 3 4টা দিয়ে দিলাম, তারপর এটাকে রিটার্ন আবার দিতে হবে কনফার্ম করার জন্য আমি সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু ডান চলে আসছে, আমি ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর বন্ধুরা এখন আমি এখান থেকে ব্যাক দিয়ে দিব, ডাইরেক্টলি সম্পূর্ণভাবে ব্যাক দিয়ে এখান থেকে আমি বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখান থেকে আমি কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাই, আমি যদি মুটাকে ওপেন করি, ওপেন করার পর বন্ধুরা যে কেউ কিন্তু আমাদের ইমআইডিটি ওপেন করে যদি উপর থেকে একটু জাস্ট টান দেয়, টান দিলে কিন্তু হিডেন চ্যাটটি পেয়ে যাবে। তো পেয়ে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখানে যদি আমি জাস্ট ক্লিক করি, ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা আমাদের যে পাসওয়ার্ডটি আমরা সেট করেছি এটা না দেওয়া পর্যন্ত কিন্তু আপনার পার্সোনাল মেসেজগুলো পার্সোনালি থাকবে, অন্য কেউ দেখতে পারবে না। এখান থেকে জাস্ট সেম পাসওয়ার্ডটি দেওয়ার সাথে সাথে সেটা ওপেন হয়ে যাবে, জাস্ট এখানে ক্লিক করে সেই চ্যাট লিস্টটি দেখে নিতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তো মূলত ইমুন নতুন আপডেট এটাই ছিল। আর এখানে কিন্তু আপনারা চাইলে একাধিক অ্যাকাউন্ট সেট করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো, আপনাদের যে আইডিগুলো পছন্দ লাগবে জাস্ট অ্যাড চ্যাটে ক্লিক করে এখান থেকে যেটা যেটা ভালো লাগবে সেটাই কিন্তু আপনি জাস্ট একটি ক্লিক করে সেট করে নিতে পারবেন। তো বন্ধুরা আশা করি ইমুর আপডেটটি সবারই ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।